ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সুপ্রিয় শ্রোতি, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব, আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আপনি জানেন যে এটা হলো আমাদের কোরবানির ঈদ এবং অসংখ্য পশুর হাট হচ্ছে, পাশাপাশি মানুষ কোরবানি দেওয়ার জন্য এক জায়গায় সমবেত হচ্ছে এবং ঈদের জন্য তারা বাড়ি চলে যাচ্ছে। এই যে একটা সামাজিক দূরত্ব মেনটেন করা খুব কঠিন হয়ে উঠছে, তো ঈদের আনন্দ এই সব কিছু মিলিয়েও আমরা কীভাবে নিরাপদ ভাবে ঈদের আনন্দ করতে পারি সে বিষয়টা যদি আপনি আমাদের বলেন। আসলে কিন্তু ঈদের অভিজ্ঞতা আমাদের রয়ে গেছে, গতবার দুইটা ঈদ হয়ে গেছে, রমজানের ঈদ, কোরবানের ঈদ, এবারও কিন্তু রমজানের ঈদ হয়ে গেছে, আবার কোরবানের ঈদ, এই তো হতে যাচ্ছে। আসলে কথা তো এটা সত্য যে ঈদ তো একটা আনন্দের দিন, বছরে একটা দিন আসে, বিশেষ করে কোরবানির, সবাই তো উদ্গ্রীব হয়ে থাকে, আনন্দ করবে, উৎসর্গ করবে, পরিবার পরিজনের কাছে যাবে, সবাই মিলেমিশে ভাগাভাগি করে আনন্দ উপভোগ করে, তো সত্য। কিন্তু এই করোনার প্যান্ডেমিক তো শুধু আমাদের দেশ, সারা পৃথিবীতে মুসলিম দেশগুলিতে তো চিন্তাভাবনা তো আমাদের তো বেশি একটু থাকবে, বিশেষ করে কোরবানি। এবারে কিন্তু ঈদ বলতে যেটা দুইটা জিনিস, ঈদ আনন্দ একটা আছে, আবার কিন্তু কোরবানির অনুষদ আছে। কোরবানি মানেই কিন্তু অনেক কিছু, পশুর হাট, বিক্রি, ক্রেতা বিক্রেতার সমাগম, যাবে আসবে কিনবে, আবার জবাই করবে, অনেকগুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যে রয়ে গেছে। তারপরেও জনগণকে বলতে হবে, মানে প্রধানমন্ত্রী গতবারও ঈদের সময় বলছিলেন যে যেখানে আছেন ওখানে ঈদ করেন, কষ্ট করে বাড়িতে যাবেন না, কারণ আপনার মধ্যে হয়তো ভাইরাস হয়ে গেছে, এই যে বাড়িতে যাচ্ছেন এই ভাইরাস বহন করে তো নিজের ঘরে প্রথম ঢুকবেন, বাপ মা দাদা দাদি মা তার মধ্যে ভাইরাসটা ছড়ে যাবে, এইভাবে পাড়ার প্রতিবেশী, বাইরের লোক, গ্রামে এইভাবে কিন্তু ছড়ে যাচ্ছে। এবং গ্রামবাস তো এখনও বিশ্বাস করে না, করোনা বলে কিছু নাই, মাস্ক তারা পরে না, আমাদের করোনা টোনা হয় সব বলে, কিন্তু এখন তো আর গ্রামে গঞ্জ তো আর নিরাপদ না, শুধু শহর না, সারা দেশে ছড়ায়। কিছুদিন আগেও সীমান্তবর্তী কিছু জেলায় ছিল, কিন্তু এখন পুরো বাংলাদেশে মানে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এটা কিন্তু ছড়াই গেছে। সবচেয়ে এটা যেটা আপনি আগে বললেন, গায়ের উপরে গা দিয়ে, ঘরের উপরে গা দিয়ে মানুষ চলে গেছে, ডেঞ্জার। আমি তো বারবার বলি স্বাস্থ্যবিধি মানতে হবে, তার মধ্যে এক নম্বর হলো মাস্ক পরা, অনেকে পরে না, এখনও 20-30% লোকে পরে, হাত ধোয়ার চর্চা বলে গেলে নাই। সবচেয়ে যেটা ডেঞ্জারাস শারীরিক দূরত্ব, কমপক্ষে 3 মিটার, এটা তো কেউ মানছে না। এই যে ভাইরাস বহন করে ঘরে যাচ্ছে, ঘরে হয়তো বাপ মা আমাদের ছড়াবে, সবচেয়ে ডেঞ্জারাস। এখন তো গ্রাম নিরাপদ না, গ্রামও তো ভাইরাস ছড়া গেছে, আবার এই ভাইরাস বহন করে কিন্তু শহরে তারা আমার আসবে, এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু করোনার সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে। কোরবানি তো হবেই মুসলমানের জন্য, তো একটা ওয়াজে বিশাল একটা উৎসব করতেই হবে আমাদের, কিন্তু আমরা যদি কিছু নিয়ম নীতি মেনে চলে তাহলে এই করোনার সংক্রমণের ঝুঁকি থেকে কিন্তু নিজেকেও যেমন নিরাপদ রাখা যাবে, পরিবার পরিজন নিরাপদ থাকে, পাড়া প্রতিবেশী দেশের মানুষ, এটি কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর একটা বিষয় স্যার, এই সময় দেখা যায় অপরিমিত, অনেকে না বুঝে অনেক মাংস খেয়ে ফেলে, খাওয়া দাওয়াটা কিন্তু অনেকে মেনটেন করে না। আপনি দেখবেন আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, কয়েক হাট ঘুরে ঘুরে গরু ছাগল যায় কিনে, তাই বলো যে আপনি একটা হাট কিনে যেটা পছন্দ হয় ওইটাই তাড়াতাড়ি কিনে ফেলেন, 14 জায়গায় ঘুরতে যায় না, ঘুরতে গেলে তো করোনা ছড়ানোর ঝুঁকি থাকবে। সবচেয়ে ভালো হচ্ছে আজকাল তো অনলাইনে কেনা যায়, এটাও করতে পারেন। সুতরাং এটা যদি মেনটেন করে তাহলে একটা সুবিধা হয়। আরেকটা হলো, এরপর কিন্তু গরু জবাইয়ের প্রশ্ন আছে, গরু জবাই মানে কষাই আছে, আরও শ্রমিক আছে, তারা তো করবে তাই না, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে, সুতরাং প্রত্যেকের, এবং শুধু তাই না, গরু জবাইয়ের পরে ওই যে গোশত তো বিতরণ করা হবে, ফকির মিসকিন অনেকেই দাঁড়াই থাকবে, দেখবেন একদম ঘাড়ের উপরে ঘাড় দিয়ে একদম ভিড় করে থাকে, এখানে যেন স্বাস্থ্যবিধি মানা হয়। সেজন্য মোট কথা একটা কথা এটাই বলতে চাচ্ছি যে কুরবানির যত অনুষদ থাক, ইজারাদার বলেন, ক্রেতা বিক্রেতা বলেন, জবাই করার সময় কষায় শ্রমিক বলেন, বা যারা গোস্ত নিতে আসবে তাদের সবার জন্য স্বাস্থ্যবিধি মানাটা সবচেয়ে জরুরি। তো আমি যেটা স্যার জিজ্ঞেস করছিলাম যে খাওয়া অপরিমিত মানে মানুষ খায় ঈদের সময়, তার করোনা ভাইরাস আছে, সে অনেক গরুর মাংস খাচ্ছে, অনেক খাসির মাংস খাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আপনাকে বললে, অনেকে কিন্তু আমাকে এটা প্রশ্ন করছেন যে কয় গরুর গোস্ত খাইলে বা গরু খাসি পশুর গোস্ত খাইলে, কুরবানির গোস্ত খাইলে করোনা ছড়াবে কেনা, তো এটাও একটা প্রশ্ন। আসলে যদি মাংস ভালো করে সিদ্ধ করে খাওয়া হয় করোনা ছড়ানোর কিন্তু ঝুঁকি নাই, এটা কোনো প্রবলেম না। প্রবলেম যারা বিভিন্ন রোগে ভোগেন, যেমন ঈদের মধ্যে যাই হোক সারা বছর খায় কার না খাক, এই সময় কিন্তু একটু মানে বুড়ি ভুজ করতে হবেই, বিশেষ করে এই কুরবানির ইয়েতে সবার টার্গেট খালি গোস্ত খাওয়া, এই তো তো হ্যাঁ একটু একদিন দু একদিন খেলে কিছু হবে না, তবে একটু সতর্ক থাকতে হবে। যেমন যদি কেউ সুস্থ ইয়াং মানুষ, কোনো রোগ নাই, তারা ইচ্ছে মতো খেতে পারে, তবে পরিমাণটা বজায় রাখা একটু জরুরি আর কি। তবে যারা রোগে ভোগেন, কারো হয়তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগী, কিডনির রোগী, স্ট্রোক, এরকম রোগী তো অনেক আছে ওদের,
তাদেরকে একটু রয়ে সয়ে খাওয়াই কিন্তু উচিত। যেমন তাদের কিডনি রোগী, তাদের কিডনি ফেলিউর আছে, তাদের কিন্তু প্রোটিন কম খেতে বলা হয়। তো মাংসময় তো প্রোটিন প্রচুর, তাদের কিন্তু ডাক্তারের যেভাবে নিয়ম তারা বাতলিয়ে দেন ওইভাবে কিন্তু খাওয়া উচিত আর কি। সুতরাং আমাদের যারা অনেক বিভিন্ন পেটের পীড়াও তো ভোগেন, খেয়াল রাখতে হবে। কারণ এই যে এখন যে বড় বড় পশু জবাই করে প্রচুর কিন্তু চর্বি থাকে এগুলোতে, এগুলো খেয়ে বদহজম হতে পারে, ঢেকুর উঠতে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে, পাতলা পায়খানা হতে, বিশেষ করে যাদের বিভিন্ন রোগে থাকে, যেমন কারো অ্যানাল ফিশার আছে, পাইলস আছে, এগুলো খেয়ে কিন্তু আবার কনস্টিপেশন হয়, তাতে কিন্তু ওইগুলো ধরনের রোগ কিন্তু বাড়তেও পারে। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে সবাই পরিমিত, একটু পরিমিত সংযমী একটু হইতেই হবে। আর খাওয়া তো নিজের ঘরেই শুধু না, নিজে করবেন, নিজের ঘরেও খাবেন, আবার তো ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় তো বেড়ানো, তো খাব বন্ধু বান্ধবের বাড়িতে, অনেক সময় না হলেও জোর করে খেতে দেয়, তো দেখো দিবে, তো সামনে হয়তো অনেক খাওয়া থাকবে, তো থাকলেই খেতে হবে, এই ব্যাপারে যেন একটু সতর্ক থাকেন আর কি, এটাই বলতে চাচ্ছি আর কি আমি। অনেক ধন্যবাদ আপনাকে অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনি এসে পবিত্র ঈদুল আজহা নিয়ে যে কথাগুলো বললেন, নিশ্চয়ই আমাদের জনসাধারণ, আমাদের সকল সেটা আমরা প্রতিপালন করব, সুস্থ থাকবো। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব, এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয়জন এলিনা খান। আমরা জানি যে সবার জন্য বাসস্থান, সবার জন্য নিরাপদ বাসস্থান, এই কথাটা আমরা বলি আমাদের সংবিধানেও আছে, তো আমরা কীভাবে মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে পারি? পাঁচটা যে মৌলিক অধিকার আমরা বিশেষভাবে বলি, যদিও এর ভিতর পাঁচটার বেশি এখন অনেকগুলোকে সংবিধান করা হয়েছে, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আমি ওই বিষয়ে যাচ্ছি না, পাঁচটাতেই আমি থাকি। তার মধ্যে যে আমার বাসস্থানের যেটা আপনি বললেন, নিরাপদ বাসস্থানের যে ব্যবস্থা, সেটা আসলে সারা পৃথিবীতে এটাকে বিশেষভাবে মানে আপনার ইয়ে দেওয়া হয়েছে, বেশি এমফেসাইজ দেওয়া হয়েছে। কারণ একটা মানুষের যদি আশ্রয়স্থল ঠিক মতো না থাকে, তাহলে সে কিভাবে চলবে, কিভাবে থাকবে, তার জীবনযাত্রার মান কিভাবে উন্নত করবে, বা তার জীবনের চলার পথকে কিভাবে স্বাভাবিক গতিশীল করতে পারবে, সেটা সে করতে পারে না। তা আমরা এই যে এই সময়টা ধরেন, এই মৌসুমটা বন্যা আরো সামনে আসবে বা বৃষ্টি হচ্ছে, যারা খুব একদম অসচ্ছল পরিবার শুধু বলবো না, অনেক সচ্ছল পরিবারও দেখা যাচ্ছে যে আপনার বন্যার সময় তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, তারা কিন্তু ভিখারি হয়ে যাচ্ছে, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা। এর ভিতর আপনার এই যে আপনার কোভিড-19 এর মধ্যে পড়েছে, বন্যা সবকিছু মিলে মানুষের জীবনটা এমনি মানে বিপর্যস্ত। আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, শুনেই আসছি, প্রত্যেকে যখন মেয়র হচ্ছেন, যখন কোনো এমপি হচ্ছেন, যখন জনপ্রতিনিধি হচ্ছেন, আশ্বস্ত করছেন আমি সব মিটমাট করে দেবো, এরপর 5 বছর, 3 বছর, 10 বছর যাচ্ছে, কোনো কিছু মিটমাট বা কোনো কিছুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার অর্থই হলো যে আমাদের মানুষের প্রতি যে ভালোবাসা, জনগণের প্রতিনিধি হয়ে যে দেশের জন্য যে প্রেম, দেশপ্রেম হিসেবে কাজ করা, সেটার অভাব আছে। এই অভাবের কারণে আমরা টেকসই একটা অবকাঠামো তৈরি করতে পারছি না বলেই নদী ভাঙ্গনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার গ্রাম চলে যাচ্ছে, নদী ভাঙ্গনের জন্য অসচ্ছল মানুষের পাশাপাশি সচ্ছল মানুষের ভিখারি হয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের বর্তমান সরকার নিরাপদ আশ্রয়ণ এবং আশ্রয়ণ প্রকল্পে কিছু ঘরবাড়ি দরিদ্র মানুষের মধ্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলো সঠিকভাবে যারা বানিয়েছে তারা বানায়নি, তো সেখানেও দেখি আমরা যে দেশপ্রেমের অভাব এবং মানুষের প্রতি ভালোবাসার অভাব, তো এইগুলোকে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? দেখেন, রাষ্ট্র মানে তো ধরেন শুধু সরকার না, রাষ্ট্র মানে পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব কর্তব্য আছে। রাষ্ট্র মানে সরকার একটা কিছু দিচ্ছে, সেটাকে অবলম্বন, মনিটরিং, স্বচ্ছতা, অর্থাৎ সমস্ত জিনিস দায়বদ্ধতা থাকতে হবে আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে। অর্থাৎ সরকার একটা জিনিস দিনের আশ্রয়ের জন্য মানুষ একটা ঠাঁই নিবে, যেখানে যাদের জন্য পুণ্যেরও কাজ আছে, এখানে শুধুমাত্র দেশপ্রেম, এখানে পুণ্যেরও কাজ আছে। সেই জায়গাতে দেখেন, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এটা দিলেন, আর এর ভিতরে আমরা কি দেখলাম, সেটা অল্প একটু বাতাসে বা বন্যাতে বা বৃষ্টিতে সেটা ভেঙে গেল, এবং মানে কি অবস্থা সেটা বর্ণনার অতীত। আমার কাছে যেটা মনে হয় যে এই আশ্রয়ের যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়ে থাকে, আমি কয়েকজনের ইন্টারভিউ দেখেছি, এখানে জেলা প্রশাসকের কয়েকজনের বক্তব্য শুনেছি যে করোনার জন্য আমরা এটা করতে পারিনি, বন্যার জন্য এটা করতে পারিনি, বৃষ্টির জন্য এটা করতে পারিনি, এটা যদি নাই করতে পারে তাহলে আপনি এসছেন কেন, আপনি সরে যান, যিনি করতে পারেন তাকে দায়িত্ব দেওয়া হবে, এটা গেল একটা। আরেকটা জায়গায় আমি দেখেছি যে যাদের উপর দায়িত্ব দিয়েছে যে দালাল,
বা যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন বা ওখানকার যাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদের স্বচ্ছতা দায়বদ্ধতাটা যদি সরকারকে এখানে কঠোরস্থে ব্যবস্থা নিতে হবে, কারণ রাষ্ট্রের পক্ষ থেকে সরকার কিন্তু দিয়েছে তাদেরকে, সরকার কিন্তু তার দায়িত্ব পালন করেছে কিন্তু দায়িত্ব আবার পালনও করেন, কারণ টাকা দেওয়াটা বড় কথা না, সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এবং সঠিক ব্যবহার না হলে বা যারা এর সাথে দায়ী তাদেরকে কিভাবে ধরে ওদের টাকা দিয়ে আবার নতুন করে সরকার একটা পয়সা আর ব্যবহার করবে না, ওদের টাকা দিয়ে ওদের মাল প্রয়োগ করে যারা যারা এর সাথে লিঙ্ক ছিল তাদের দিয়ে আবার ওই বা আবাসস্থল তৈরি করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ হিসাবে তাদের এইটা যদি শাস্তি দেওয়া যায় তাহলে দেখবেন ঘুষ দুর্নীতি আবার অনেকখানি কমে আসবে। আপনি চমৎকার করে বললেন যে দায়বদ্ধতার জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আমাদের পবিত্র ঈদুল আজহা, তো ঈদুল আজহায় আপনি আপনার দর্শকদের জন্য একটু শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন। আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আছে, আমি মনে করি যে আমাদের এই করোনাকালে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা দায়িত্ব আছে, আমরা মাস্ক ব্যবহার করব, আমরা একই সঙ্গে হাত ধুব এবং একটা জিনিস কি যখন আমাদের কোরবানির সময় আমাদের যে সমস্ত কোরবানির আমরা পশুগুলো দিয়ে আসি তাদের হয়তো আদর করতে যাই, অনেকে খাওয়াতে যায়, আমি অনুরোধ করবো তারা যেন হাতটা ভালো করে যখনই করবেন তখনই যেন হাতটা পরিষ্কার করে সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে ব্যবহার করেন এবং একই সঙ্গে যেই জিনিসটাই করুক না কেন আমরা যেন দূরত্ব বজায় রাখি, কারণ এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা আমাদের নিজস্ব পবিত্র দায়িত্ব। অনেক ধন্যবাদ লীনা খান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক আপনাকে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব, এই পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ললুয়া ইসাহাক মুন্নি। আমরা জানি যে আমাদের পবিত্র ঈদুল আজহা অনেক কবিতা আছে, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঈদ নিয়ে অসংখ্য অসাধারণ সব কবিতা আছে, তো আমাদের আজকে এই পর্যায়ে আমরা কোন কবিতাটি শুনব? কাজী নজরুল ইসলামের ঈদ মুবারক কবিতাটি। শত যোজনের কত মরুভূমি পাড়ায় এগো, কত বালুচরে কত আঁখি ধারা ঝরায় এগো, বরষের পরে আসিলে ঈদ, ভুখারির দ্বারে সওগাত বয়ের জোয়ানের, কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের, সাকিরে জামের দিলে তাগিদ, খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক, বধু জাগে আজ নিশীথ বাসরের নির্নিমিক, সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার, মনে পড়ে শুধু সোদা সোদা বাস এলো খোপার, আকুল কবরী উলঝুলুল, ওগো কাল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন, মুজদা এনেছে সুখে ডগমগ মুকুলি মন, আশা বড়ি সুরে ঝুরে শানাই, আতর সুবাসে কাতর হলো গো পাথর দিল, দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল, কবুলিয়াতের নাই বালাই, কবুলিয়াতের নাই বালাই, দুশ্মন দোস্ত এক জামাত, দুশ্মন দোস্ত এক জামাত, আজি আরাফাত ময়দান পাতা গায়ে গায়ে, কোলাকলি করে বাদশাহ ফকিরে ভায়ে ভায়ে, কাবা ধরে নাচে লাতমানাত, কাবা ধরে নাচে লাতমানাত, আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান, নাই বড় ছোট সকল মানুষ এক সমান, রাজা প্রজা নয় কারো কেহ, ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে, তৃষ্ণাতুরের হিস্সা আছে ও পেয়ালাতে, দিয়া ভোগ করো বীর দেদার, দিয়া ভোগ করো বীর দেদার, করোনা হিসাবই আজি হিসাবের অঙ্কপাত, একদিন কর ভুল হিসাব, পথে পথে আজ হাকিব বন্ধু, ঈদ মুবারক আসসালাম, পথে পথে আজ হাকিব বন্ধু, ঈদ মুবারক আসসালাম। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব, এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, কবি, নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। আপনি জানেন যে এই বর্ষাকালীন সময়ে আষাঢ় শ্রাবণ মাসে আমাদের যে সমস্ত দরিদ্র জনগোষ্ঠী আছে এবং নদীবাহিত অঞ্চলের বিশেষ করে, সেখানে কিন্তু তাদের নিরাপদ আবাসটা খুব হুমকির মুখে পড়ে, এবং আমাদের সংবিধানে আছে যে 5টি মৌলিক এবং তার সঙ্গে আরও এখন যুক্ত হয়েছে মৌলিক মানুষের চাহিদা পূরণের বিষয়, তার মধ্যে নিরাপদ বাসস্থান একটি। কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের অনেক মানুষ এখনও নিরাপদ বাসস্থান পাননি। সম্প্রতিকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কিছু মানুষকে আশ্রয় দেবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক সমস্যা এবং জটিলতা, এ বিষয়ে যদি আপনি বলেন। আমি মনে করি যে সারা পৃথিবীতে মানুষের মৌলিক অধিকারের ভিতরে আসলে বাসস্থান একটা বড় অধিকারের বিষয় জন্মগতভাবে, তারা এটা দাবিদার এবং এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের।
তো সেদিক থেকে সারা পৃথিবীতে প্রায় 150 মিলিয়ন মানুষ আসলে বাড়ি ঘর নেই, এরকম হোমলেসনেস অবস্থায় আছে আমরা জানি। এবং বাংলাদেশেও প্রায় 1.6 বিলিয়ন পিপল বলা হয় যে যারা বিভিন্নভাবে মাটির বাড়িতে থাকে অথবা উপস্থিতে থাকে। এগুলো বিভিন্ন স্টাডিতে আমরা সবসময় দেখেছি, যেমন ঢাকা শহরে বলা হয় প্রায় 8,500 বস্তি আছে, এবং এখানে আমাদের ঢাকা শহরের টোটাল পপুলেশনের 42% পিপল কিন্তু লিভস ইন দ্য স্লামস কোয়ার্টার অ্যান্ড সেটেলমেন্টস। তারপরেও কিন্তু আমরা আর একটা গোষ্ঠী দেখি যারা, যাদেরকে আমরা পথবাসী বলি। আমরা যখন রাতে দেখি গভীর রাতে 12টার পরে ফুটপাতে এবং পেভমেন্ট যেগুলোতে আমরা হেঁটে চলে যাই অথবা যেসব জায়গা পড়ে থাকে সেসব জায়গায় মানুষরা কিন্তু মশারি খাটিয়ে অথবা পলিথিন খাটিয়ে তারা ঘুমিয়ে পড়ে। তার মানে এই মানুষগুলো কোথাও তাদেরকে কাউন্ট করা হচ্ছে না, দে আর আউট অফ দ্য কাউন্ট, আমাদের কাউন্টের বাইরে থেকে। স্বাধীনতার 50 বছরে আমি বলবো যে বাংলাদেশের মানুষের যে চাহিদা ছিল থাকা খাওয়া আশ্রয়ের ব্যাপারটা, সেটার আসলে অনেকখানি উত্তরণ কিন্তু হয়েছিল। আমরা গত 2 বছরে কোভিডকালীন সিচুয়েশনে আমরা দেখেছি যে আমরা দারিদ্র সীমার আবার অনেকখানি নিচে নেমে গেছি, আমাদের জীবনযাত্রার মান কমে গেছে, আমাদের ইনকামে অনেকগুলো কারণে মানুষ কিন্তু গৃহহারাও হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশের যে আমাদের ন্যাচারাল ক্যালামিটিস যেটা আমরা বলি, প্রত্যেক বছরে বন্যা খরা কমই হয়, সাইক্লোন হয় আমাদের এখানে, সিডর আইলা, আমাদের অনেক অভিজ্ঞতা আছে। তো সেগুলোর কারণে আমি বলব বাংলাদেশের মানুষের কিন্তু অদ্ভুত রকমের একটা টলারেন্স, একটা ক্যাপাসিটি আছে যেটা আমরা সহনশীল পর্যায়ে নিয়ে আসছি। আমাদের যত কষ্টই হোক রাস্তার মানুষ কিন্তু তখন বন্যা হয় রাস্তায় উঠে আসে। যদি এখন সাইক্লোন শেল্টার হয়েছে, মাইকিং এর ব্যবস্থা আছে, রেস্কিউ করার ব্যবস্থা আছে, অনেকগুলো আছে, তারপরেও যতটুকু আছে আমরা মনে করি যে ওটা আসলে যথেষ্ট নয়। সারা পৃথিবীতে তো বটেই, বাংলাদেশে কিন্তু অসংখ্য শিশু, আমরা বলি প্রায় 15 লক্ষ থেকে 20 লক্ষ শিশু কিন্তু পথে বসবাস করে। এবং আমরা যদি বাংলাদেশের যে শিশু অধিকার সনদ যেখানে বাংলাদেশ সরকার রেটিফাই করেছে আরো 30 বছর আগে, সেখানে আর্টিকেল 7 বলা আছে যে দ্য স্টেট পার্টি রেসপন্সিবিলিটি ইজ টু এনশিওর দ্য অ্যাডিকুয়েট অ্যান্ড স্ট্যান্ডার্ড শেল্টার ফর দ্য চিলড্রেন সো দ্যাট দে ক্যান লিভ ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, মোরালি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট উড বি বেটার। তো এই যে আমরা অনেক বিল, চিঠি, কনভেনশন আমরা সাইন করি, সাইন করার পর আমরা যদি দেখি যে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, তখন আসলে আমরা কষ্ট পাই। আমরা যারা কাজ করি তখন মনে হয় যে হোয়াট উই আর ডুইং, হোয়াট উই আর স্টেইং, উই আর নট ডুইং, আমরা যা বলছি আমরা তা করছি না। তো সেই জায়গায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে একটা ডিক্লারেশন করেছিলেন যে কোনো শিশু রাস্তায় থাকবে। কিন্তু আমরা যারা 20-30 বছর ধরে পথ শিশুদের নিয়ে কাজ করি, যে ইনশাআল্লাহ এবারে আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাবো, দেশে একটা বড় ঝাঁকুনি আসবে, আমাদের শিশুরা একটা প্রোটেক্টেড অবস্থায় থাকবে, একটা ভালো থাকার জায়গা পাবে, অন্তত তাদের একটা শেল্টারের ব্যবস্থা হবে। কিন্তু আরেকদিকে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই যে ইন্টারন্যাশনাল যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তারা বলছে যে না, পথ শিশুদের বা যেসব শিশুদের ঘর বাড়ি নাই তারা রাস্তায় থাকবে না, তারা কোনো প্রতিষ্ঠানে থাকবে না, তারা বাড়িতে বাড়িতে থাকবে। কিন্তু বাড়িগুলো সুরক্ষিত কিনা, কারণ আমরা জানি দারিদ্র একটা বিষয়, কিন্তু সৎ মা সৎ বাবা, বাবা মা নেই, অসুস্থ, প্যারালাইজ, তারাই কিন্তু বাচ্চাদেরকে বিক্রি করে, তারাই কিন্তু আর্লি ম্যারেজে ঠেলে দেয়, তারাই কিন্তু বন্ডেড লেবারে ঠেলে দেয়, তারা কিন্তু 3-4-5 বাড়িতে একটা বাসা বাড়িতে 5-7 জন কাজের মেয়ে আমরা পাই। তো এই বিষয়গুলোকে আমাদের কনসিডার করতে হবে, কেন যে যত শিশুরা অথবা মানুষ রাস্তায় থাকে তত কিন্তু সোশ্যাল ক্রাইম বাড়বে, ড্রাগ অ্যাডিকশন বাড়ছে, তারপরে সেক্স ওয়ার্কার বাড়ছে, ট্রাফিকিং বাড়ছে, অর্গান ট্রাফিকিং বাড়ছে, তারপর আপনার যে ইনজেকটেবল যেসব ডিজিজ HIV AIDS, তারা একটা ইনজেকশন নিয়ে কিন্তু তারা এটাও এক ধরনের নেশা তারা করছে, তারা ইয়াবা বিক্রি করছে। এবং বস্তিগুলোতে আমি বলবো যে মোস্ট অফ দ্য স্লামস আর যে হাব অফ দ্য ক্রাইমস, সেটা আপনি, আমি, আমাদের ল এনফোর্সিং এজেন্সি, আমরা কিন্তু সবাই জানি। তো সে জায়গায় সরকারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, ফার্স্টে আশ্রয়ন প্রকল্প 1-2, সেখানে প্রায় 3 লাখ মানুষের ঘর করে দেওয়া হয়েছিল,
রিসেন্টলি আর একটা কাজ আপনারা সবাই দেখেছেন যে 75 ইয়ার্স প্ল্যানে কিন্তু বলা আছে সাস্টেইনেবল হ্যাবিটেন্টস অফ দ্য পিপল অথবা সাস্টেইনেবল হাউজিং এর কথা সরকার নিশ্চিত করছে। তো সে জায়গায় যদি সরকারের উদ্যোগটাকে আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো, কিন্তু সেটার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ রিসোর্স অ্যালোকেশন করতে হবে। এই রিসোর্স অ্যালোকেশন একটা বিষয়, আর একটা হলো রিসোর্স ইউটিলাইজেশনের ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন হওয়া চলবে না। আমরা যারা এটার সাথে যুক্ত আছি, যেসব প্রতিষ্ঠান, যেসব ব্যক্তি, তাদের আসলে মোরাল যেটাকে বলি, আদর্শ বা মন মানসিকতা, যে একটা গরিব মানুষ একটা বাড়ি পাবে, সে বাড়িতে শুধু ঈদ দিয়ে বানাবে, সেই মানসিকতা আসলে ওইসব মানুষের থাকা উচিত না যারা এটার দায়িত্ব প্রাপ্ত হবেন। আমি বলবো তারা নিজেরাও এবং যেখানে মনিটরিং করাতে যারা ছিলেন তাদেরও এটা দায়িত্ব ছিল, যেসব প্রতিষ্ঠানের এটা কন্ট্রাক্টরই ছিল তাদেরও এটা দায়িত্ব ছিল। ওভারঅল এটা যদি সরকারের উদ্যোগ হয়, সরকারের এটা দায়িত্ব ছিল দেখভাল করা, যাতে করে আমি 3 লাখ মানুষের বাড়ি দেব, 3 লাখ মানুষের বাড়ি যেন অন্তত 50 বছর চলে। আমরা দেখেছি না সারা বাংলাদেশে 1,24,000,000 বলা হয় না, 1,24,000,000 বাড়ি আছে, মাটির বাড়ি। আমাদের বাপ দাদাদের বাড়ি মাটির বাড়ি আছে না, দোতলা মাটির বাড়ি আছে না, উপরে থ্যাচা হাউস আমরা বলি, খড়ের দেওয়া বাড়ি, টিনের দেওয়া বাড়ি, সেটা তো এখন বেঁচে আছে। তো যতটুকুই কাজ আমরা করব, সেটা মানুষের ঘরে যেন তাদেরকে রাখা যায়, বসবাস যোগ্য হয়, সেরকম ঘর বাড়ি করার জন্য আমি মনে করি যে আমাদের উদ্যোগটা নেওয়া খুবই জরুরি, এবং এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা রাষ্ট্রপক্ষের দায়িত্ব। আপনি অনেক চমৎকার করে বললেন, এক কথায় বলবেন, আমাদের পবিত্র ঈদুল আজহা আর সামনে, সবাইকে আপনি একটু শুভেচ্ছা জানান। যে আমাদের যত এটিএন এর দর্শক আছে, আমি সবাইকে বলবো যে আমরা একটা চরম সংকটময় সময় পার করছি। এই সময়ে আসলে আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার আগে, সবার আগে আমাদের নিজে থেকে সতর্ক থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সুরক্ষিত রাখতে হবে। ঈদ একটা আমাদের পবিত্র ধর্মীয় উৎসব, সেটাকে আমরা উদযাপন করব, কিন্তু যতটুকু সুরক্ষিত অবস্থায় করা যায় তার ভিতর দিয়ে আমরা সবাই যেন আনন্দ উদযাপন করি এবং উৎসব পালন করি। এখানে যেন আমরা কেউ কখনো ব্যত্যয় না ঘটায়, যাতে করে আমরা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা জানি যে করোনাকালীন সময়ে আমাদের পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহায় আমাদেরকে একে অপরের সঙ্গে যে পারিবারিক এবং সামাজিক যে মেলামেশা, সেটি আমাদের করতে হবে, কারণ আমাদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অনেক আনন্দ থাকে, সেই আনন্দ আমাদের উদযাপন করতে হবে, কিন্তু অন্যকে সুরক্ষিত রাখতে হবে, নিজে সুরক্ষিত থাকতে হবে। এজন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে, যারা দারিদ্র ক্লিষ্ট, যারা এই সময়ে বিপদে আছেন, তাদের সহযোগিতা করব। তার মধ্যেই কিন্তু ঈদের আনন্দ নিহিত আছে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।